সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তো তৃতীয় অধ্যায় হচ্ছে আইন, স্বাধীনতা ও সাম্য। ওকে, তো এটা দেখো কোন জিনিসগুলো বা কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ বা আসার উপযোগী সামনে টেস্ট এবং ফাইনাল এক্সামে, সেগুলো আমি দাগাই দিচ্ছি। তোমরা অবশ্যই অবশ্যই খুব খুব দ্রুত আর কি এগুলো শেষ করবা। ওকে, যেমন আইন, দেখো আইনের যে ব্যাখ্যাগুলো, দেখো আইন, আইনের ইংরেজি শব্দ হচ্ছে ল, ঠিক আছে? মানে কে কি সংজ্ঞা দিছে একটু পড়লে ভালো হয় আর কি। আচ্ছা, এই যে সংজ্ঞা তিনটা আছে, আইনের বৈশিষ্ট্য অবশ্যই জানতে হবে, আইনের বৈশিষ্ট্য, বিধিবদ্ধ নিয়মাবলী, বাহ্যিক আচরণের সাথে যুক্ত, রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি, ব্যক্তি স্বাধীনতা রক্ষক, সর্বজনীন, সুস্পষ্ট, পরিবর্তনশীল। হ্যাঁ, আইনের প্রকারভেদ, ব্যক্তিগত আইন, সরকারি আইন। তো আচ্ছা, এগুলো একটু জানবা। তো আইনের প্রকারভেদ মানে আইনের ধারণাটা একটু বেসিক্যালি, আইনের ধারণাটা বুঝবা, সংজ্ঞাটা বুঝবা এবং আইনের বৈশিষ্ট্য, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আর আইনের প্রকারভেদ এগুলো লেস ইম্পর্টেন্ট, তারপর একটু পড়লে ভালো হয় আর কি, সেফ জোনে থাকা যায়। আচ্ছা, এরপরে যেটা আইনের উৎসটা পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। আইনের উৎস হচ্ছে প্রথা, ধর্ম, আইনবিদদের গ্রন্থ, বিচারকের রায়, ন্যায়বোধ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আইনসভা, এই যে আইনসভাটা, আইনসভা, ঠিক আছে? এই অংশটা ভালো করে পড়বা, অর্থাৎ আইনের উৎসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর হচ্ছে নাগরিক জীবনে আইনের শাসন। আচ্ছা, নাগরিক জীবনে আইনের শাসন, আচ্ছা এইটা অ্যাকচুয়ালি এটা দেখলে ভালো হয় আর কি। হ্যাঁ, দেখবা স্বাধীনতার ধারণা, ঠিক আছে, এইটা বিশেষ করে এই অংশটা, স্বাধীনতার ধারণা, এই যে কনসেপ্টটা লাগবে। আর স্বাধীনতার বিভিন্ন রূপ, সামাজিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, আইন ও স্বাধীনতা, আচ্ছা আইন ও স্বাধীনতা এটাও লেস ইম্পর্টেন্ট। সাম্যের ধারণাটা পড়বা, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সাম্যের বিভিন্ন রূপ আছে, এটা পড়বা। আর সাম্য স্বাধীনতার সম্পর্ক, এটা পড়বা অবশ্যই এই পর্যন্ত, ঠিক আছে? যে অংশগুলো শুধু দাগাই দিছে ওগুলো অংশ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে ভিভিআই, তো যেগুলো দাগাই দিছে ওগুলো পড়বা। হ্যাঁ, তো বেসিক্যালি দেখো সাধারণত সিকিউ, আমি যেগুলো মানে সিকিউ যেগুলো থেকে আসার সম্ভাবনা বেশি সেগুলোতে দাগাই দিচ্ছি। আর এমসিকিউর ক্ষেত্রে তো তোমরা জানোই যে আসলে এমসিকিউ পুরো বইটা ভালো করে পড়তে হয়, এমসিকিউ যে প্রত্যেকটা এমসিকিউ ভালো পড়ে, মানে অ্যাকচুয়ালি কমন যদি পেতে চাও তাহলে এমসিকিউ ভালো মানে অ্যান্সার করতে গেলে বা কমন পাইতে চাইলে পুরো বইটা ভালো করে পড়তে হয়, ঠিক আছে? তো এই দাগানো টপিকগুলা সৃজনশীলের পাশাপাশি এমসিকিউ অনেক সহায়তা করবে। ওকে, তো আমাদের দাগানো টপিকগুলো আগে শেষ করবা, দেন যদি সুযোগ পাও তাহলে বাকিগুলা বা লেস ইম্পর্টেন্ট যেগুলো বলেছি ওগুলা পড়তে পারো। ওকে, পড়লে উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা লং করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবা। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবা। ওকে, তো